হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ আমি বানাচ্ছি এগ ভুজি। এটা কিন্তু তুমি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। দেখো, প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার ভালো করে ফ্রাই করে এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, গাজর কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করবো। এটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তুমি চাইলে মেহমানদেরও খুব ভালোভাবে অতিথি আপ্যায়ন করতে পারবে। দেখো, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম যেন আমার সব ভেজিটেবলসগুলো একটু নরম হয়ে যায়। এর মধ্যে আমি এবার টমেটো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার যদি সেইসব ভিডিও যদি ভালো লাগে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও। তারপর এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিলে কী হয়, ডিম দিব তো এবার এক্সট্রা গন্ধটা চলে যাবে। এবার দেখো, ভালো করে নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে একটু সস দেবো, টমেটো কেচাপ আর সয়া সস। যেহেতু এটা ডার্ক সয়া সস তো, তাই জন্য একটু অল্প দিলাম। এবার দেখো, ভালো করে নাড়াচাড়া করলাম। এই সস দেওয়ার পর জাস্ট নীল বেরিয়েছিল না, দারুণ। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এইভাবে। দেখো, এবার দুটো ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে কিন্তু লো গ্যাসের লোটা, কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু লো দিতে থাকবে ডিম দেওয়ার পর। তাকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ ডিমের যে একটা গন্ধটা, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো, আস্তে ধীরে ভালো করে নাড়াচাড়া করবো। দেখো, নাড়াচাড়া করতে করতে এবার আমি একটু কাজ করে মেখে হাতের মধ্যে ডলে দিয়ে দিলাম। দেখো, এক পর্যায়ে এসে কিন্তু এরকম পুরো একদম ভুজি হয়ে গেছে। দেখেছো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করবে, আমার বাড়িতে বাচ্চাকে তাই স্কিপ করেছি। দেখো, কালারটা দেখো কী সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এরকম অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হয়েছে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।